এই যে 31st নাইট আসছে, আমাদের অনেক যুবক ভাই এই মাহফিলেও থাকতে পারেন, অনেক ভাই এখানেও থাকতে পারেন, যেটাকে আপনি উৎসব হিসাবে গ্রহণ করবেন। উৎসব হিসাবে গ্রহণ করার আগে কয়েকটা কথা জেনে রাখেন। প্রথম কথা হলো, বছরের প্রথম দিন এই দিনটাকে উৎসবের দিন হিসাবে গ্রহণ করা, এটা একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেই করা হতো পৃথিবীর ইতিহাসে। হাজার হাজার বছর আগে প্যাগানরা, প্রকৃতি পূজারীরা, অগ্নি পূজকরা, তারা এই দিনটাকে উৎসব হিসাবে, উৎসবের দিন হিসাবে উদযাপন করত, বছরের প্রথম দিন। এবং এই উৎসবটা ইরানে হতো, এর নাম ফার্সি ভাষায় বলা হতো নাইরুজ। ফার্সিতে ন্যায় মানে নয়া, রোজ মানে দিন, আমরা বলি না রোজ নেওয়া, দিন। নাইরুজ মানে হলো নতুন দিন, মানে বছরের প্রথম দিন। এটাকে অগ্নি পূজকরা, প্যাগানরা, প্রকৃতি পূজারীরা এই দিনটাকে, তারা যেহেতু সময়কে, সূর্যকে, এইগুলাকে, অগ্নিকে এরা পূজা করে, এই টাইপের যারা পূজারি যত আছে, তারা বছরের প্রথম দিনটাকে একরকম পূজনীয় দিন হিসাবে, এই দিনটাকে নানান উৎসব, আনন্দ ইত্যাদির মাধ্যমে বরণ করে, এটাকে গ্রহণ করে, যাতে করে সারা বছর ভালো থাকতে পারে, ওই বিশ্বাস থেকে তারা প্রথম দিনে এই উৎসবটা করত। এটি শত শত হাজার হাজার বছর ধরে চলে আসছে। গত কয়েক শতাব্দী আগে মাত্র এই ইংরেজি নববর্ষ, যেটা আসলে ইংরেজি না, যেটাকে বলতো খ্রিস্ট বর্ষ, ঈসা আলাইহিসসালামের জন্মের দিবসকে স্মরণীয় করে রাখবার জন্য খ্রিস্টানরা যে সন গণনার শুরু করেছে, যেটাকে আমরা ইংরেজি নববর্ষ বলি, মূলত সেটা খ্রিস্টাব্দ, খ্রিস্টীয় সন। এই খ্রিস্টীয় সন, যেটা খ্রিস্টান মানুষের, খ্রিস্টানদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এই সন গণনা শুরু হয়েছে, সেটা আপনার ঈসা আলাইহিসসালামের জন্মের তারিখ, তারা যেটা বলছে সেটা সঠিক বেঠিক, সেটা ঐতিহাসিক ডিবেটের বিষয়, আলোচনা বিষয়, সেটা আমার আলোচনা বিষয় না। বলতে চাচ্ছি যে ইংরেজি নববর্ষ যেটাকে আমরা বলছি, এটা মূলত ইংরেজি নববর্ষ না, এটা মূলত কোন নববর্ষ, এটা হলো খ্রিস্টাব্দ। এর সাথে খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস এর সাথে জড়িত, সেই জায়গা থেকে তারা এটা শুরু করেছে। যাই হোক, এই সনের প্রথম দিনটাকে, অর্থাৎ বছরের প্রথম দিনটাকেও ওই অগ্নি পূজক এবং প্যাগানদের মতো করে উৎসব করে এটাকে বরণ করার কালচার এই খ্রিস্টানদের মধ্যে চালু হলো। এটা হলো এই নববর্ষ, ইংরেজি নববর্ষ, এটা উদযাপনের ইতিহাস। বা এর আগেও যে অগ্নি পূজকরা, ইরানিয়ানরা হাজার হাজার বছর আগে থেকে বছরের প্রথম দিনটাকে উৎসব হিসাবে, উৎসবের দিন হিসাবে ধার্য করে, তারা ফূর্তিবার্তা করে এটাকে একরকম পূজনীয় মনে করে, যাতে করে তারা সারা বছর ভালো থাকতে পারে, সেই বিশ্বাস থেকে তারা, সেই আকিদা থেকে তারা এই কাজটা শুরু করে। আফসোসের বিষয় হলো যে আমাদের মুসলমানরা, যাদেরকে আল্লাহ তাআলা কোনো দিক থেকে কোনো কম দেন নাই, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই আয়াতের অধিকারী যে মুসলমানরা, আল্লাহ তাআলা যেখানে বলেছেন আজ তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের উপরে ইসলামকে, নিয়ামত, আমার নিয়ামতকে আমি পূর্ণাঙ্গ করেছি এবং ইসলামকে দিন হিসেবে মনোনীত করেছি, জীবন বিধান এর মধ্যে রয়েছে সব কিছু, সেখানে একজন মুসলমানের জন্য উৎসবের ব্যবস্থা আছে না নাই? কয়টা উৎসব আছে জীবনে? বছরে দুইটা উৎসব রেখেছেন আল্লাহ তাআলা, আরো বিভিন্ন আনন্দের সময়, সুযোগ, উপলক্ষ, বিবাহ, আকিকা, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ইসলাম রেখেছে। মুসলমানের সন্তান সে অগ্নি পূজকদের, সে খ্রিস্টানদের পিছে পিছে গিয়ে তাদের মতো করে বছরের প্রথম দিনটাকে উৎসব করার জন্য চেষ্টা করে, এটাকে উৎসবের দিন হিসাবে বানিয়ে রাখে, ঠিক করে, সে জানেও না এর সাথে ধর্ম বিশ্বাসের সম্পর্ক আছে, এর সাথে সময়ের পূজা এবং দিনের পূজা, প্রথম বছরকে পূজনীয় দিন হিসাবে গ্রহণ করার ইতিহাস আছে, এর সাথে শিরকের সম্পর্ক আছে। মুসলমানের সন্তান বেশিরভাগ জানেও না, ফুর্তি করা দরকার করে। মোহতারাম হাজরিন, এর মাধ্যমে অনেক যুবক ইমানে চেতনা হারা হচ্ছে, অনেকে ইমান হারা হচ্ছে। একজন মুসলমান প্রতিটি কাজ করার আগে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে স্টাডি করবেন, অ্যানালাইসিস করবেন, গবেষণা করবেন যে আমার আদৌ এটা করা উচিত কি উচিত না। ইমানদারের প্রতিটা কাজ হয় নেকামলের পাল্লায় উঠবে, আর না হলে বদামলের পাল্লায় উঠবে। তথাকথিত 31st নাইট উদযাপনের আপনার এই কর্মকাণ্ড আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, এটা কি আপনার নেকামলের পাল্লায় উঠবে না বদামলের পাল্লায় উঠবে? বদামলের পাল্লা যদি উঠে, তাহলে একজন ইমানদার যুবক কখনো সেদিকে যেতে পারে?
এটা হলো 31st নাইটের ইতিহাসের পার্ট সেই সাথে এর সাথে একটা ধর্মবিশ্বাসের সম্পর্ক আছে মুসলমানের সন্তান যে কোনো ধর্মবিশ্বাসকে নিজের গায়ে মাখাবে শিরক করবে একজন মুশরিক তিনিও সেটা করবেন তার কাছে ভালো লাগবে এটা কোনো মুসলমান দ্বারা কখনো কল্পনা করা যায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে মুসলমান অন্য ধর্মের মুশরিক কাফের বেঈমানদের তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করে তাদের মতো হয় তাদের অনুরূপ হয় তারা যা করে সে তা করে তারা বছরের প্রথম দিনকে উৎসব করে উদযাপন করে মুসলমান হচ্ছে শুরু করেছে যদি তাদের অনুরূপ কর্মকাণ্ড করে তাদের সাদৃশ্য এটি অবলম্বন করে তাহলে সেই মুসলমান তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় এত ভয়ঙ্কর একটা বিষয় এখানে আছে এবার আসেন নাম্বার দুই বছরের প্রথম দিন নতুন দিন এজন্য আমরা ওটাকে উৎসব করে ফুর্তি করে ওটাকে উদযাপন করব এই তো যুক্তি আমার প্রশ্ন হলো যার আগমনে আপনি খুশি হন খুব ভালো করে শুনেন যার আগমনে আপনি খুশি হন তার বিদায়ে আপনার দুঃখ পাওয়ার কথা না আমার কথা কি বুঝতে পেরেছেন যাকে যাকে দেখলে আপনার খুশি লাগে অনেক খুশি লাগে তাকে না দেখলে আপনার কষ্ট লাগবে এটাই তো যুক্তি নাকি এই যুক্তির ব্যতিক্রম কোনো যুক্তি থাকার কথা না যে লোকটা আসলে আপনার অনেক ভালো লাগে আপনি আনন্দ ফুর্তি করেন সেই লোকটা যদি বিদায় নিয়ে চলে যায় তাহলে তো আপনার কষ্ট লাগার কথা তাই না নতুন বছরের বছরের নতুন দিন এটার আগমন বছর শুরু হয়েছে নতুন বছর এসেছে এটা যদি আপনার ফুর্তির কারণ হয় খুশির কারণ হয় উৎসবের কারণ হয় আমার যুবক ভাই প্লিজ আমাকে উত্তর দিতে হবে না আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করে নিজে নিজের উত্তর নেন যে 12টা 1 মিনিটে যে নতুন বছর নতুন দিন শুরু হলো এর 1 মিনিট আগেও তো একটা বছর শেষ হয়ে গেল বছরটা শেষ হয়ে গেল না একটা বছর বিদায় নিয়ে গেল না তো বছরের আগমন যদি আপনার উৎসবের কারণ হয় তো বছরের বিদায় তো আপনার বেদনার কারণ হওয়ার কথা ছিল আপনি বছরের শুরুতে আনন্দ করছেন ফুর্তি করছেন ভালো কথা করেন আমাকে আগে জবাব দেন এই যে একটু আগে একটা বছর বিদায় হয়ে গেল তার জন্য কি আপনি কেঁদেছেন আপনার কষ্ট হয়েছে আপনার বেদনা হয়েছে হয় না তার মানে এটা একটা অযৌক্তিক উদযাপন একটা হাস্যকর উদযাপন এই উদযাপনের পিছনে কোনো লজিক কোনো যুক্তি থাকতে পারে সকল নতুন আনন্দের উপলক্ষ হয় না ভাইরা আমার একজন ফাঁসির কাষ্ঠের ঝুলার জন্য অপেক্ষমান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তার জন্য নতুন দিন আনন্দ বয়ে আনে না একটা দিন চলে যায় তিনি ফাঁসির কাষ্ঠের দিকে এগিয়ে যান এই কথা ভাবতেই প্রতিটা দিন চলে গেলে মনে হচ্ছে আরে আমার আরেকটা দিন শেষ বিশেষ করে তার যদি ক্ষণ গণনা শুরু হয়ে যায় এই ক্ষণ গণনা শুরু হয়ে গেলে যে আমার একটা সময় শেষ আরেক ঘন্টা আছে আরেকটা ঘন্টা শেষ হয়ে যাচ্ছে তার আরেক ঘন্টা আছে নতুন সময় আসছে এটা তার ফুর্তির কারণ হয় না এটা তার বেদনার কারণ হয় কারণ সে জানে আস্তে আস্তে সে ফাঁসির কাষ্ঠের দিকে চলে যাচ্ছে আমরা ফাঁসির কাষ্ঠের জন্য মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষমান আসামি নই ঠিক আছে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিং যায়েকাতুল মউত প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে নির্দিষ্ট একটা হায়াত নিয়ে এসেছি সে হায়াতটা আস্তে আস্তে শেষ হচ্ছে বরফের মতো গলে যাচ্ছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কোন দিকে কবরের দিকে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে একটা দিন চলে গেছে মানে হলো আমার জন্য যতগুলো দিন বাজেট আছে সেখান থেকে একটা দিন শেষ একটা মাস চলে গেল মানে আমার জীবনে যতগুলো মাস পাওয়ার কথা আমার হায়াতে আল্লাহ তাআলা তাকদিরে যা লিখেছেন সেখান থেকে একটা মাস শেষ হয়ে গেল একটা বছর চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে একটা বছর খসে পড়ে গেল একটা সম্ভাবনা আমি হারিয়ে ফেললাম যেই বছরের মিনিটকে সেকেন্ডকে সময়কে দিনকে রাতকে সপ্তাহকে মাসকে ব্যবহার করে আমার অনেক অ্যাচিভমেন্ট করার কথা ছিল অনেক আমার অনেক অর্জন করার কথা ছিল আমি অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ছিল সেই সম্ভাবনা শেষ হয়ে গেল হারিয়ে গেল সুযোগটা ইমানদার বরং একজন বিবেকবান মানুষ এই কথা চিন্তা করে একটা বছরের বিদায় কালে দাঁড়িয়ে টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে সে আফসুস করবে দীর্ঘশ্বাস ফেলবে এবং নতুন বছরটিতে আর যেন সে ভুলগুলো না হয়
তিনি যেন নিজেকে নতুন করে সাজাতে পারেন, নতুন করে উদ্ভাবন করতে পারেন, নতুন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, তার জন্য তার প্রচেষ্টা, তার প্রতিজ্ঞা, তার প্ল্যান, তার পরিকল্পনা থাকবে যে গেলে বছরের অপূর্ণতাগুলোকে আমাকে এবার পরিপূর্ণ করতে হবে, যেগুলো ত্রুটি বিচ্যুতি হয়েছে তার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে, নতুন করে যেন আর কোনো অপরাধ না হয় সে চেষ্টা করতে হবে। এটা শুধু বছরের শুরুতে নয়, এটা দিনের শুরুতে, রাতের শুরুতে, সপ্তাহের শুরুতে, মাসের শুরুতে, বছরের শুরুতে, বিভিন্ন টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈমানদার সে হিসাব মিলাবেন, বিচক্ষণ মানুষের হিসাব মিলাবেন, নির্বোধের মতো, বেকুবের মতো, একজন উদ্ভ্রান্ত মানুষের মতো, উম্মাদের মতো। নতুন বছরের প্রথম দিন আসলো আর উৎসবে উল্লাসে হৈহুল্লোড়ে আমার ফুর্তিতে আমি গা ভাসালাম, আমি পাগলামো করলাম, মাতলামো করলাম, এটা কোনো সুস্থ বিবেকবান মানুষের ন্যূনতম যুক্তি, নিজেকে যুক্তিবাদী বলে দাবি করেন বা যুক্তিকে লজিককে অনুসরণ করেন বলে দাবি করেন এরকম কোন মানুষের কাজ হতে পারে? মোহতরম হাজিরিন, অথচ সেই কাজটা আমাদের সমাজে অহরহ হচ্ছে কি হচ্ছে না বলে। নাম্বার তিন, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব গ্রহণ করবেন, ঠিক না বেঠিক? প্রতিটা মুহূর্তের আপনি দিন শেষে কি করলেন আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর সেটার হিসাব নেওয়া হবে। ঈমানদার তিনি দিন শেষে হিসাব করবেন যে আজকের দিনে কি অন্যায় করলাম, কি ভালো কাজ করলাম, রাত শেষে হিসাব করবেন আজকের রাতে আমার কি করা হয়েছে, কি করা হয় নাই, এভাবে সপ্তাহ শেষে, মাস শেষে, বছর শেষে তিনি হিসাব করবেন। এটা হিসাব কষার জায়গা, এটা ফুর্তির জায়গা না। আর যদি ফুর্তি আপনি করেনও, তাহলে আপনার ফুর্তি আরেকজনের কষ্টের কারণ হতে পারে। এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তু গরু ছাগলের চাইতেও নিকৃষ্ট বলেছেন, কারণ গরু ছাগলও এতটা উদ্ভ্রান্ত হয় না, এতটা উন্মাদ হয় না, এতটা অসভ্য হয় না, তাদের দ্বারা মানুষের এত কষ্ট হয় না। আচ্ছা, বলতে পারবে আজ পর্যন্ত কোনো পশু, কোনো গরু ছাগল তাদের কোনো খুশি হয়েছে কোনো কারণে? ধরেন একটা গোয়ালে অনেকগুলো গরু আছে, এই গোয়ালের গরুরা অনেকগুলো ঘাস পেয়েছে, তাদের মালিক রাখাল তাদেরকে অনেকগুলো ঘাস দিয়েছে, খাবার দিয়েছে, এই ফুর্তিতে তারা সবাই গোয়ালে বসে হাম্বা হাম্বা করে সবাই মিলে একসাথে মিছিলের মতো তালে তাল মিলিয়ে চিৎকার করে খুশি শুরু করেছে, উৎসব শুরু করছে, চিৎকার চেঁচামেচি করছে, আশেপাশে মানুষের সবার ঘুম ভেঙে গেছে গভীর রাতে। এরকম ঘটনা কোনোদিন ঘটে? তার মানে কি দাঁড়াইলো? তার মানে একটা পশু পর্যন্ত সে তার উন্মাদনা, তার ফুর্তি করতে গিয়ে দলে দলে আশেপাশে মানুষের ঘুম হারাম করবে, এতটা নির্লজ্জ কাজ একটা পশুও করে না। এই জন্য ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে পশুরা যদি আমরা যে কাউকে বকা দিয়ে অংশ বলি, তুই গরুর মতো, তুই ছাগলের মতো, তুই পশু, তুই জানোয়ার, এই যে গালিগালাজগুলো মানুষ করে, এগুলো যদি পশুরা বুঝতো আর তাদের যদি বলার কোনো ক্ষমতা থাকতো আমাদেরকে, তাহলে দুনিয়ার আদালতগুলোতে সব পশুরা গিয়ে মামলা করতো যে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষটাকে তোমরা পশু বলে আমাদেরকে অপমান করো, কারণ তোমরা মানুষের ক্ষতি করো, আমরা পশুরা এত ক্ষতি একজন আরেকজনের করি না, ঠিক না বেঠিক ভাইরা আমার? অতএব যুবক ভাইরা, 31st নাইটের এই উন্মাদনা, এই উৎসব, এই অযৌক্তিক কর্মকাণ্ড, এই অনৈসলামিক কর্মকাণ্ড, ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড, সবচেয়ে বড় কথা হলো যেই কর্মকাণ্ড অনেকের বেদনার কারণ হবে, যে কর্মকাণ্ড মানুষের ঘুমে ব্যাঘাত সৃষ্টি করবে, যেটা মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করবে, মানুষের কষ্টের কারণ হবে, সেই অযৌক্তিক উন্মাদনা কোনো বিবেকবান মানুষ করতে পারে না। এতে শুধু মানুষ অসন্তুষ্ট হয় তা নয়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। অতএব এই নোংরা এবং অসভ্য কালচারকে, সংস্কৃতিকে আমরা এদেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করবো ইনশাআল্লাহ। একদিনে হয়তো বিদায় হবে না, আমরা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর এবং সুস্থ সংস্কৃতি চর্চা করার তৌফিক দান করুন। অসুস্থ এই সমস্ত সংস্কৃতি থেকে আমাদের যুব সমাজকে, সমাজের সর্বশ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হেফাজত থাকার তৌফিক দান করুন। মোহতরম হাজিরিন, অতএব এই সমস্ত অযৌক্তিক কর্মকাণ্ড পরিহার করার জন্য এখন থেকে আমাদের সংকল্প করতে হবে, এখন থেকে আমাদেরকে নিয়াত করতে হবে, এখন থেকে আমাদের সামনে এগিয়ে যাওয়ার সংকল্প করতে হবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা সেসব লোকদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, নাসুল্লাহ, তারা আল্লাহকে ভুলে গেছে, তাদের কবর, তাদের হাসর, তাদের কিয়ামত, তাদের হিসাবদিহি, তাদের মিজান, পলসেরাত সব ভুলে গেছে, শুধু পাগলের মতো উন্মাদনা করে, লাফায়, গোল দেয়, কোন দেশের কোন খেলোয়াড়,
সে লাফায়, সে ফুর্তি করে, কোন দেশে কোন দল ট্রফি জিতছে সে ফুর্তি করে, নিজের বাবা মার জন্য কখনো রাত জাগে নাই, নিজের স্বাস্থ্যের জন্য কখনো এতটা স্যাক্রিফাইস করে নাই, নিজের এলাকার মানুষের জন্য কোনোদিন উপকার করেন এতটা স্যাক্রিফাইস করে কোনো উপকার করে নাই, সেই যুবক রাতভর জেগে খেলা দেখে লাফাচ্ছে কেন, কোথাকার কে ট্রফি পেয়েছে। হাস্যকর এবং অযৌক্তিক উন্মাদনা এবং পাগলামো মাতলামোর একটা সীমা থাকে, সেই সীমানা ছাড়িয়ে যাচ্ছে আমাদের তরুণদের আজকাল। এক শ্রেণীর মিডিয়া তাদের নিজস্ব বিজনেস পলিসির অংশ হিসেবে আমাদেরকে তারা যখন হাসায় আমরা হাসি, টেলিভিশনে দেখি, পত্রিকাতে দেখি, ফেসবুকে দেখি আমরা হাসি, তারা আমাদেরকে কাঁদায় আমরা কাঁদি, আমাদের বিবেককে জিজ্ঞাসা করি না এটা কি হাসার জায়গা, এটা হাসার কোনো উপলক্ষ হতে পারে, যেই বছরের আগমন আমার হাসির কারণ হবে সেই বছরের বিদায় তো আমার বেদনার কান্নার কারণ হতে হবে, আমি কান্নার সময় কাঁদব না, বিদায়ের কারণে বেদনা হতে হবে না, কিন্তু আগমনে খুশি হব, এর চাইতে হাস্যকর এবং অবাস্তব কাজ আর কি হতে পারে। আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই সাবধান হব তো ইনশাআল্লাহ। তওবা করি আসুন যুবক ভাইরা, এই ধরনের উদ্ভট কর্মকাণ্ড আমরা করব না। এখানে অনেকে আরেক যুক্তি নিয়ে আসবেন, সেটা হলো যে ওয়াজ মাহফিলগুলো এটাও তো মানুষের কষ্টের কারণ হয়, তাহলে এগুলো আপনারা কেন করেন, মসজিদে মাইকের আজান সেটাও তো মানুষের কষ্টের কারণ হয়, সেটার বিরুদ্ধে আপনারা কেন বলেন না, এরকম হাস্যকর কিছু যুক্তি আমাদের ভাইয়েরা দাঁড় করাবেন। প্রথম কথা হলো ওয়াজ মাহফিলের মাইক গভীর রাত পর্যন্ত বাজিয়ে দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে মানুষের জীবন যেন অতিষ্ঠ করা না হয়, মানুষকে যেন অতিষ্ঠ করা না হয়, সেজন্য আমরা সর্বত্র সবসময় সোচ্চার আছি, বিভিন্ন সময় আমরা একটা আদর্শ ওয়াজ মাহফিলের রূপরেখা তুলে ধরার চেষ্টা করেছি, বহু পত্রিকা আমি আর্টিকেল লিখেছি, বহু ওয়াজ মাহফিলের বিষয়ে কথা বলেছি এবং এটা নিয়ে বিভিন্নভাবে আমরা কাজ করছি। আমরা আমাদের মাহফিলগুলোতে ফরমের মধ্যে লিখে দেই যারা আবেদন করবেন যে গভীর রাত পর্যন্ত মাহফিল করবেন না, মাহফিলের মাইক দূর দূরান্ত পর্যন্ত সেট করবেন না, বিশেষ করে অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের কষ্ট হয় সেটা করবেন না, সকাল স্কুলগামী মাদ্রাসগামী বাচ্চাদের কষ্ট হয় সেটা করবেন না, আপনি জোর করে একজনকে ওয়াজ শুনালে সওয়াব হবে না গুনাহ হবে, অতএব সে কাজগুলো করবেন না, আমরা সেই চেষ্টা করি। কিন্তু মাহফিল একটা এলাকাতে হয় অল্প সময়ের জন্য হয় এবং বেশিরভাগ মানুষই সে এলাকার মাহফিল শোনার জন্য উদগ্রীব থাকে, ঠিক না বেঠিক? এই যে মাহফিলটা আজকে 43তম মাহফিল, একটা মাহফিল 43 বছর একটা জায়গায় কখনো টিকতে পারে না, সেই এলাকার মানুষের মন এবং প্রাণ থেকে এই মাহফিলকে যদি ধারণ না করে, এদেশে স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণে যদি কোনো গণসমাবেশ হয়ে থাকে, গণ উপস্থিতি হয়ে থাকে, ওয়াজ মাহফিলগুলো তার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। এখানে কাউকে পয়সা দিয়ে আনা লাগে? আপনাদের কেউ টাকা পয়সা দিছে? বিরিয়ানির প্যাকেট দিছে? উল্টা বরং নিজের পকেটের টাকা এতক্ষণ দিচ্ছিলেন আপনারা মাহফিল এবং মাদ্রাসার জন্য, ঠিক না বেঠিক? অতএব যেই আয়োজনটাতে এদেশে মানুষ নিজের খেয়ে নিজের দেয়ে আসে এবং আল্লাহকে খুশি করার জন্য আসে, সেটার জন্য ওয়াজ মাহফিলের চাইতে উত্তম কোনো সমাবেশ এই দেশে না কোনো পলিটিশিয়ানরা করতে পারে, না কোনো ব্যবসায়ীরা করতে পারে, না অন্য সেক্টর কেউ করতে পারে, একমাত্র এটা সম্ভব ধর্মীয় সেক্টর, বিশেষ করে ইসলামিক প্রোগ্রামগুলোতে। অতএব এগুলোতে পুরো এলাকার মানুষই চায়, তারা স্বতঃস্ফূর্ত বা তাদের উৎসবের একটা উপলক্ষ হয় ওয়াজ মাহফিল যখন কোনো এলাকাতে হয়। বাংলাদেশে বেশিরভাগ গ্রামে ওয়াজ মাহফিল উপলক্ষে নায়রীরা বাড়িতে চলে আসে, মেয়েরা চলে আসে, জামাইরা শ্বশুরবাড়িতে চলে আসে, শ্বশুরবাড়ি এলাকা মাহফিল হবে, সব বাচ্চা কাচ্চা সবাই চলে আসে, একটা আনন্দের আবহ তৈরি হয়, একটা খুশির উপলক্ষ তৈরি হয়, এখানে বিরক্ত নয় বরং মানুষ আনন্দিত হয়। এর পাশাপাশি একই সাথে যাতে মানুষের অহেতুক কষ্টের কারণ না হয় সে ব্যাপারে ওলামা ইকরাম সাবধান করে থাকেন, আমরাও সাবধান করে থাকি, কিন্তু তাই বলে এটার সাথে ওই 31st নাইটের উন্মাদনা আর মাতলামো, যেটা যারা মাতলামি করে তারাই এনজয় করে, বাকিদের কষ্টের কারণ হয় এবং গভীর রাতে একযোগে সারা দেশে সর্বত্র সেটাকে এটার সাথে তুলনা করা, এটা হাস্যকর তুলনা ছাড়া আর কিছু হতে পারে না। অতএব এই সমস্ত অসভ্যতা এবং বর্বরতা এটা হয়তো আমাদের কথার কারণে থেমে যাবে না, কিন্তু কাউকে না কাউকে তো বলতে হবে, শুরুটা তো করতে হবে, আমরা সবাই ইনশাআল্লাহ এই অপর সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াবো তো ইনশাআল্লাহ। 31st নাইট উদযাপন, এটা কি আমাদের সংস্কৃতি? এটা কি বাঙালির সংস্কৃতি, বাংলাদেশের মানুষের সংস্কৃতি, মুসলমানদের সংস্কৃতি, এমনকি এদেশের হিন্দুদের সংস্কৃতি?
তাহলে এই সংস্কৃতিকে বাহির থেকে আমদানি করে যারা আনে এখানে তাদের ফানুসের ব্যবসা হয় এখানে তাদের বেলুনের ব্যবসা হয় এখানে তাদের নানামুখী ব্যবসা হয় আপনারা অবাক হবেন আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগের জাতীয় দৈনিকগুলো যে রিপোর্ট প্রকাশ করেছে 31st নাইট উপলক্ষে এনি আমার কয়েকটা আর্টিকেল বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশ হয়েছে নতুন বছরের ক্যালেন্ডার উল্টানোর আগে একটু ভাবুন এই জাতীয় কোন একটা শিরোনামে লেখাটা আমি লিখেছিলাম সেখানে একটা তথ্য আমি দিয়েছিলাম আপনারা অনেকে অবাক হবেন দ্রব্যমূল্যের কষাঘাতে যেখানে অনেক মানুষের জীবন অতিষ্ঠ অনেক মানুষ অনেকে মানুষের জীবন দুর্বিষহ এবং অনেক মানুষ দিশেহারা নানা কারণে প্যান্ডেমিকের কারণে অনেক মানুষ ব্যবসা বাণিজ্য এগুলোতে লস খেয়ে প্রচন্ড একটা বিপদে আছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে দেশীয় নানা কারণে মানুষ অর্থনৈতিক প্রেসারে আছে কষ্টে আছে আপনারা অবাক হবেন এই উপলক্ষেও এই দেশে তথাকথিত এই বিজাতীয় সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতিকে আমদানি করে এনে এটা উদযাপনের নামে ঢাকার বড় বড় হোটেলগুলোতে কক্সবাজারের বড় বড় হোটেলগুলোতে চট্টগ্রামের বড় বড় হোটেলগুলোতে মিলিয়ন মিলিয়ন টাকার খরচ করে এক একটা পার্টি ডিজে পার্টি ইত্যাদির আয়োজন করা হয় এবং শত শত নর্তকী শত শত আপনার প্রমোদ দেওয়ার জন্য তথা কথিত আপনার মেয়েদেরকে ভাড়া করে করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এনে বাংলাদেশের হোটেলগুলোতে এই ফুটতি এবং আমোদের ব্যবস্থা করা হয় 31st নাইট উপলক্ষে যেই সময়টাতে ভয়াবহ কনকনে শীতে শত শত হাজার হাজার মানুষ কাঁপছে অনেক অভাবী মানুষ একটু শীতবস্ত্র এটার অভাবে তারা থরথর করে কাঁপছে আমরা আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে গত সপ্তাহে দেশের প্রায় 10-12টা জেলাতে উত্তরবঙ্গকে প্রায়োরিটি দিয়ে বিভিন্ন জেলাতে আমরা কয়েক হাজার শীতবস্ত্র বিতরণ করেছি আমাদের টিম যখন যায় সেখানকার বিভিন্ন চিত্র যখন তুলে ধরে চোখের পানি ধরে রাখতে রাখা কঠিন হয়ে যায় আমরা নিজেরা আবেগ আপ্লুত হতে হয় যে মানুষ কত কষ্টে এখনো অনেক গ্রামের মানুষ আছেন কত সহজ সরল মানুষ আছেন 100 বছরের বেশি এক বৃদ্ধ ওনার একটা হিস্ট্রি আমাদের যারা ফিল্ডে গেছেন আমাদের আসুন্না ফাউন্ডেশনে তারা আমাদেরকে জানালেন যে 100 বছরের বেশি ভদ্রলোকের বয়স ছেলেদের হাড়িতে তার ভাত রান্না হয় না অর্থাৎ ছেলেরা বাবাকে দেখেন না এই ভদ্রলোকের গায়ে একটা জ্যাকেট আছে অত্যন্ত ছেঁড়া অনেক আগের শীত নিবারণ করার অবস্থা নাই আমি পঞ্চগড়ে এসি একবার শীতবস্ত্র বিতরণ করতে আমার সাথে আমার এক বন্ধুকে নিয়ে গেছি বললাম ভাই ঢাকা শহর আরাম ফেলে চলেন মাঝে মধ্যে উত্তরবঙ্গে গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়ান জীবনটাকে অনুভব করতে পারবেন আমি তো প্রায়শই বলি যে আমাদের আদরের বাচ্চা কারণ নিজে আগ্রহ প্রকাশ করলেন যে আমি যাব একটু বাচ্চাদেরকে দেখাবো আপনি আগে বহুবার বলেছেন আমি উৎসাহ দেই সব সময় যে চলেন আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা ঘুরতে যাই একটু গরিবদের কষ্ট দেখি তখন দেখে তারা আবেগ আপ্লুত হয়ে গেলেন এবং সাথে সাথে বললেন ঠিক আছে এই ঘরটা পুরা করতে যত টাকা লাগে আমরা দিয়ে দিচ্ছি ইতিমধ্যে টাকা পাঠিয়ে কাজও শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেখানে টিন হাজির করে তাদেরকে ছাউনি দেওয়ার জন্য টিন ভালো দেখে উন্নত মানের এবং অন্যান্য যা যা লাগে সবকিছুর ব্যবস্থা করে তারপরে আসছি টাকা ওই ভাই দিয়েছে আমি শুধু মাধ্যম হয়েছি যুবক ভাইরা আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সারা দেশে মানুষের মুখে হাসি ফোটাবার এক আন্দোলন করে যাচ্ছি আমাদের আন্দোলনে আপনারা সামিল হন এসব পাগলামি ছেড়ে দেন এসব মাতলামি ছেড়ে দেন নিজে ফুর্তি করার উন্মাদনা করার উৎসব করার একটা স্বাদ আছে কিন্তু মানুষের জন্য কিছু করার একটা ভিন্ন স্বাদ আছে সেটা করার পরে যে ভালো লাগে কাজ করবে আল্লাহর শপথ করে বলছি আপনি ভোগ করে অত স্বাদ পাবেন না ভোগের স্বাদ তো বহু দেখছেন বন্ধুবান্ধব নিয়ে ফুর্তি ফার্তা করে হাজার হাজার টাকা উড়াইছেন বহু তো করছেন একটা বার ওই বাজেটের পুরো টাকা না অর্ধেক টাকা বের করে আসেন একটু গরিবের মুখে হাসি ফুটাই এই যে আপনি পতাকা বানাইছেন কোথাকার কোন দেশের সেই দেশের পতাকার জন্য যে টাকাটা ব্যয় করেছেন ওই টাকাটা দিয়ে যদি কয়েকটা শীতের কাপড় কয়েকটা সোয়েটার জ্যাকেট কিনে কিছু মোজা কিনে গরিব ফ্যামিলির বাচ্চারা কোন কোন শীতের মধ্যে হাঁটে আমি অনেক বাচ্চাদেরকে গ্রামের সময় মাহফিলের সময় যে দেখি যে পায়ের মধ্যে কোন কোন শীত সেদিন এক মাহফিলে একজন আলিম দেখলাম যে শীত এত শীত আমি কষ্ট পাচ্ছি আমি বুঝতে পারছি ওনার কষ্ট হচ্ছে তা আমার পকেটে মোজা ভুলে বাসা থেকে দুই জোড়া নিয়ে আসছিলাম এক জোড়া দিয়ে বললাম যে আপনি এটা পায়ে দেন উনি নিতে চাচ্ছেন বললেন আপনি পায়ে দেন না আমি কষ্ট পাবো তো আমি ওনাকে পড়ালাম যুবক ভাইয়েরা আপনারা আপনাদের এলাকাতে বহু গরিব মানুষ আছে না নাই বহু কষ্টে থাকা মানুষ আছে না নাই আসুন না আমরা সে সমস্ত মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এতে সবচেয়ে বেশি খুশি হবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা
যারা মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আমরা মুসলমান সেই জাতি, আমরা মানুষের কল্যাণে কাজ করব। আজ আমরা শুধু ইয়া নফসি নিজেদের ফুর্তি ছাড়ার কিছু বুঝি না, আমরা স্বার্থপর হয়ে গেছি। আল্লাহ তালা আমাদেরকে পরোপকারী হওয়ার তৌফিক দান করুন, সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তবে যেটা বলছিলাম যে উত্তরবঙ্গে একসময় বাচ্চাদেরকে নিয়ে যান, দক্ষিণবঙ্গে নিয়ে যান, বিভিন্ন গ্রামে নিয়ে যান, গভীর গ্রামে নিয়ে যান, বাচ্চাদেরকে দেখান যে মানুষের বাচ্চারা কি কষ্ট করে, দেখো তোমার মতো রক্ত মাংস ওর শরীরেও আছে, ও মানুষের সন্তান, তুমিও মানুষের সন্তান, আল্লাহ ভালো হালে রেখেছে। তোমার ঈদের বাজেট যদি আমি তোমার জন্য 1000 টাকা রাখি, ও 1000 টাকায় একটা পাঞ্জাবি না কিনে তুমি দুইটা কিনো বাবা, একটা তুমি নিজে পরো, আর একটা তোমারই কোনো বন্ধু, তোমার স্কুলে পড়া কোনো সহপাঠীকে তুমি দাও, তার বাসায় গিয়ে দিয়ে আসো। বাচ্চাদেরকে আমাদের মনুষ্যত্ব শেখাতে হবে। আমি সর্বত্র বলার চেষ্টা করি, আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। মিডিয়াগুলো তাদের বিজনেস থেকে, কর্পোরেট হাউসগুলো তাদের বিজনেসের চিন্তা থেকে এই সমস্ত উন্মাদনার পেছনে প্যাট্রোনাইজ করে, এগুলোকে বিভিন্নভাবে তারা প্রমোট করে, এগুলোকে মিডিয়াতে প্রচার করে। আমরা ফুর্তি করি ইংরেজি নববর্ষ নিয়ে, যদি ফুর্তি করতে হয় সেটা খ্রিস্টীয় নববর্ষ নিয়ে, যদি ফুর্তি করতে হয় পশ্চিমারা করবে, এর সাথে এদেশের মানুষের কোনো সম্পর্ক থাকতে পারে? আজ পর্যন্ত কোন আলেম আপনাদেরকে বলছে যে হিজরি নববর্ষ উপলক্ষে আপনারা ফুর্তি করেন বলছে আপনাদেরকে? তাহলে কোথাকার কোন দেশের এই অপসংস্কৃতি আমার দেশে আমদানি করে আমার দেশের সার্বিক ক্ষতি করা হবে, আমাদের তরুণদেরকে ধ্বংস করা হবে, উন্মাদনা নেওয়া হবে, অযৌক্তিক আনন্দে এবং উৎসবে মাতলামিতে ভাসানো হবে, সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অহেতুক কর্মকাণ্ড, অযৌক্তিক কর্মকাণ্ড এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আসুন এলাকায় এলাকায় জনে জনে আমরা গণসচেতনতা গড়ে তুলি, মানুষকে সতর্ক করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই উপলক্ষে হোটেলগুলোতে কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকার বিজনেস চলছে, এক রাতের ফুর্তির জন্য বড়লোকের ছেলেরা সেখানে ফুর্তি করার জন্য চলে যাচ্ছে, বাহিরের নর্তকী এনে, বিভিন্ন রকমের বাজে মহিলাদেরকে এনে তাদেরকে দিয়ে এখানে জেনার আসর বসানো, জেনার আয়োজন করা হচ্ছে, গুনাহের আসর বসানো হচ্ছে, এদেশের টাকা তারা নিয়ে যাচ্ছে, মানুষ কষ্টে আছে। কোন সভ্য সমাজে এই সমস্ত বিষয় গ্রহণযোগ্য হতে পারে না। এটা রীতিমতো এদেশের গরিব মানুষের সাথে তামাশার সামিল, তামাশা। অতএব তামাশার বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে, কি হবে না ইনশাআল্লাহ, সবাই যার যার যাতে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।